আসসালামু আলাইকুম। তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, চলে এসেছি আজকের ম্যাচে, সাউথ আফ্রিকা ভার্সেস বাংলাদেশ। সাউথ আফ্রিকা আর মেয়ে তো সোচ রা হুম ফাইনাল খেলেগি সাউথ আফ্রিকা, ইসমে কোই শক নেই। অভি টপ 12 মে হ্যায়, দো নম্বর মে হ্যায়, ইন্ডিয়া এক নম্বর মে হ্যায়। তো ইন্ডিয়া তো খেলেগা, পর সাউথ আফ্রিকা মেরো খেয়াল সে জরুর খেলেগা, ফাইনাল তো জরুর খেলেগা। আর বাকি টিম পতা নেই, পর সাউথ আফ্রিকা জিস তরহ খেল রা হ্যায়, যেমন সাউথ আফ্রিকা ব্যাটিং করছে, সব থেকে হাইস্ট রান যত টিম আছে তার মধ্যে হাইস্ট রান মানে স্কোর করছে সাউথ আফ্রিকা। আর কুইন্টন ডি কক তার তো মানে অসাধারণ, তার ব্যাটিং তো কোনো তুলনাই নেই, পর পর তিনটা সেঞ্চুরি, আজকে দুটো হতো কিছু রানের লেগে আউট হয়ে গেল। 174 রান, 140 বলে, 15 চৌকা আর 7 ছক্কা, তো 15টা 4, 7টা 6, অসাধারণ ব্যাটিং, ব্যাটের ঝড়, সাউথ আফ্রিকা ব্যাটের ঝড় তুলেছে। প্রথমে 3টা উইকেট পড়ে গেছিল প্রথমেই, কিন্তু যেভাবে তারপরে অ্যান্ডন মার্কাম আর কুইন্টন ডি কক যেভাবে পার্টনারশিপ করেছে, অসাধারণ অসাধারণ খেলেছে। তারপরে ক্লাসেন, ক্লাসেন তো মানে কি বলবো, একদম তুফানের মতন খেলছে, একদম তুফান বন্ধুরা। 8টা ছক্কা মেরেছে, চিন্তা করুন 8টা ছক্কা আর 2টো খালি 4, 90 রান করেছে 49 বলে, ভাবা যায় প্রচুর যে হিসাবে, মানে আর একটু টিক থাকলে তো ও সেঞ্চুরি করত। বহতই জবরদস্ত ম্যাচ, লাজবাব, সাউথ আফ্রিকা সবসে উপর, জিতনা ভি তারিফ করে বস এক হি ম্যাচ হার গিয়া থা নেদারল্যান্ড কে পাস, বস ওহি এক খারাপ ম্যাচ থে, বাকি জিতনা বহতই জবরদস্ত ম্যাচ খেলা। আরে বাংলাদেশ, আরে বাংলাদেশের যে ব্যাটারি নাই, মাহমুদুল্লাহ যাকে অবহেলা করছিল, তো যাকে দলে নিচ্ছিল না, খেলাচ্ছিল না, সে এসে দেখুন মাহমুদুল্লাহ বাংলাদেশের হিরো। আজকের যদি কেউ হিরো আছে তো বাংলাদেশের হিরো মাহমুদুল্লাহ, অসাধারণ ব্যাটিং। কিমুল হাসানকে শিখা উচিত, পরপর যে মাহমুদুল্লাহ যেভাবে খেলছে, লাস্টে ব্যাটিং করতে এসে এইভাবে, যে আর একটা পিরিয়ড থাকতো তো 350-282 রান কিছুই নাই, 382 রান বাংলাদেশ আরামসে চেস করতো। কিন্তু যেভাবে বাংলাদেশের ওপেনার লিটন দাস, শান্ত, হাসান, তানজিম হাসান একদম তাসের পাতার মতন সব পড়ে যাচ্ছে, এইভাবে খেললে ম্যাচ জিতার আশা থাকে? বাংলাদেশ টাইগার, টাইগার কোথায় টাইগার? তো আজ খুব আফসোস বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের কোনো কমি নাই, কিন্তু তারা রেসপন্স নিচ্ছে না, আসতে যাচ্ছে ভাই, একটু টিকে খেলো, 50 ওভারে খেলা, অনেক বল, আরে কি আছে 2 ওভার খেললাম না, দেখছে একটা বড় টিমের সঙ্গে খেলছে তো এভাবে, তাদের বলিংও ভালো, একটু ধৈর্য ধরে খেলো, পাতে বল পড়ছে তো ব্যাটই ঠেকাতে পারছে না, এই অবস্থা। আর মাহমুদুল্লাহ, বাংলাদেশের ব্যাটারকে সবাই শিখা উচিত মাহমুদুল্লাহর কাছ থেকে, যেমন সিনিয়র প্লেয়ার, শান্ত মানুষের একটা মানুষ, অসাধারণ, তার কোনো তুলনা নাই, খালি চিল্লেলে আর হই হাই করলে খালি ভালো হয়ে যায় না। আজ মাহমুদুল্লাহ যেভাবে ব্যাট করছে, পরপর প্রত্যেক ম্যাচে ব্যাট, রান অসাধারণ, কোনো তুলনা নাই। তো বাংলাদেশের খুবই খারাপ আর লজ্জাজনক হার হতো, আরও যদি মাহমুদুল্লাহ আজকে না থাকতো, একদম লজ্জাজনক, 50 রানও করতে পারতো না বাংলাদেশের টিম, এই অবস্থায় চলে এসছে। আরে দেখছে কি বোলিংয়ে পারলাম না, কিন্তু ব্যাটিংয়ে তো একসম কমসে কম কিছু তো রান মনে করে কিছু তো রান করবো, সেটা মনে হচ্ছে না, এত অবস্থা খারাপ, মনে হয় না কি তারা ব্যাটিং করতে আসছে।
এই অবস্থা। মুদুল্লাহ 111 রান করেছে, 11টা চার মেরেছে, 4টা ছক্কা, অসাধারণ ব্যাটিং। আর বাকি কেউ রান করতে পারেন, 12-22, লিটন দাস 22, সাকিবুল হাসান তো 1 রান শুধু, বাকি নাসুম আহমদ 19 রান, হাসান আহমদ মাহমুদ 15 রান, 382 রান করেছিল সাউথ আফ্রিকা। আর এখানে বাংলাদেশ শুধু 233 রান করতে পেরেছে। তো সাউথ আফ্রিকায় 149 রানে জয় হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।